হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটি টপিক গুরুত্বপূর্ণ যোজনা সম্পর্কে বন্ধুরা দু হাজার কুড়ি সালে বিভিন্ন রাজ্যের বাছাই করা পঁচিশটি গুরুত্বপূর্ণ যোজনা আলোচনা করবো খুব ছোট্ট একটি ভিডিও তাই বলছি বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটাকে শেষ হতে দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জি এবং টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং আজকের আমাদের টপিক গুরুত্বপূর্ণ যোজনা বন্ধুরা যেখান থেকে আগামী সমস্ত পরীক্ষাতে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো বন্ধুরা আমরা দেখে নিই বাছাই করা পঁচিশটি গুরুত্বপূর্ণ যোজনা তা প্রথমে আমরা আলোচনা করব কোন রাজ্য সরকার ওয়াই এস আর ওয়াটার আর্টস বা জলকলা যোজনা চালু করেছে সঠিক উত্তর হল অন্ধ্রপ্রদেশ সরকার সঠিক উত্তর হলো অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার ওয়াই এস আর ওয়াটার আর্টস যোজনা চালু করেছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হল রাজ্যের সমস্ত কৃষকদেরকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য আমরা এখানে পেয়েছি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এর বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন ওয়াই এস জগনমোহন রেড্ডি এবং রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচন্দন পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা চালু করেছে সঠিক উত্তর হল ত্রিপুরা সরকার ত্রিপুরা রাজ্য সরকার মুখ্যমন্ত্রী পুষ্টি যোজনা শুরু করেছে তার কারণ বন্ধুরা গর্ভবতী মহিলাদের জন্য এই সর এই যোজনা চালু করা হয়েছে গর্ভবতী মহিলাদের জন্য এবং এই যোজনা দরুন রাজ্যের চল্লিশ হাজার মহিলা সুযোগ পাবে ত্রিপুরা পেয়েছি তা ত্রিপুরা বন্ধুরা আলোচনা করেনি নিই ত্রিপুরা রাজধানী আগরতলা বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন বিপ্লব কুমার দেব এবং রাজ্যপাল হলেন রমেশ বাইশ চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার ভাগ্যলক্ষ্মী যোজনা চালু করেছে সঠিক উত্তর হলো কর্ণাটক সরকার বন্ধুরা কর্ণাটক সরকার ভাগ্যলক্ষ্মী যোজনা চালু করেছে বিপিএল পরিবারের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য কর্ণাটক কর্ণাটকের রাজধানী কোথায় বন্ধুরা ব্যাঙ্গালোর বর্তমানে মুখ্যমন্ত্রী ওয়াই এস ইয়াদুরাপ্পা এবং রাজ্যপাল হলেন বিজুভাই বালা পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার জগন্না কনুকা যোজনা চালু করেছে সঠিক উত্তর হল অন্ধ্রপ্রদেশ সরকার সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সরকার জগন্না কনুকা যোজনা চালু করেছে বন্ধুরা তার কারণ প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে বই খাতা বিতরণ করার জন্য সঠিক উত্তর হল বন্ধুরা বই খাতা বিতরণ করার জন্য অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার জগন্না কনুকা যোজনা চালু করেছে আমরা আগে আলোচনা করেছি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে রয়েছেন ওয়াই এস জগনমোহন রেড্ডি এবং রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচন্দন পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার সুজল মিশন চালু করেছে বন্ধুরা সঠিক উত্তর হলো উড়িষ্যা রাজ্য সরকার রাজ্যের শহরি এলাকাতে বিশুদ্ধ জলের ব্যবস্থা চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জলের ব্যবস্থার জন্য এই সুজল মিশন চালু করেছে উড়িষ্যা সরকার উড়িষার রাজধানী কোথায় ভুবনেশ্বর উড়িষ্যার বর্তমানে কে রয়েছেন নবীন পট্টনায়ক এবং রাজ্যপাল হলেন গণেশী লাল পরবর্তী প্রশ্ন আরেকটি জল সম্পর্কিত বন্ধুরা কোন রাজ্য সরকার হংস জলধারা যোজনা চালু করেছে হংস জলধারা যোজনা চালু করেছে উত্তরাখণ্ড সরকার রাজ্যের দুশোটি গ্রামে পানীয় জলের সুব্যবস্থা করার জন্য বন্ধুরা উত্তরাখণ্ড জল রাজ্য সরকার হংস জলধারা যোজনা চালু করেছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড বন্ধুরা বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং রাজ্যপাল হলেন বেবিরানি মৌর্য চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখেনি কোন রাজ্য সরকার অভিনন্দন যোজনা বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আগামী সমস্ত পরীক্ষার জন্য অভিনন্দন যোজনা চালু করেছে আসাম সরকার তার কারণ রাজ্যের পড়ুয়াদের যে এডুকেশান লোন সেই এডুকেশান লোনে ছাড়ের জন্য এই যোজনাটি চালু করা হয়েছে আসাম সরকার দ্বারা আসামের রাজধানী কোথায় দিশপুর আসবেন বর্তমানে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং রাজ্যপাল হলেন জগদীশ মুখী বন্ধুরা তোমরা ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো এবং এই ভিডিওটা পিডিএফ পেতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে থাকো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ যোজনা আলোচনা করছি তার সাথে রাজ্যের রাজধানী মুখ্যমন্ত্রী রাজ্যপাল আমরা আলোচনা করে নিচ্ছি পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার নেকার সম্মান যোজনা চালু করেছে সঠিক উত্তর হলো কর্ণাটক সরকার রাজ্যের তাঁতিদের জন্য তাদেরকে প্রতি বছর দু হাজার টাকা করে দেওয়া হবে এই যোজনার মাধ্যমে বন্ধুরা প্রতি বছর তাঁতিদেরকে দু হাজার টাকা করে দেওয়া হবে যোজনার নাম কি নেকার সম্মান যোজনা কোন সরকার চালু করেছে কর্ণাটক কর্ণাটকের রাজধানী বন্য আলোচিত করলাম ব্যাঙ্গালোর এখানে মুখ্যমন্ত্রী ওয়াই এস ইয়াদুরাপ্পা এবং রাজ্যপাল হলেন বিজুভাই বালা পরবর্তী প্রশ্ন বাল শ্রমিক বিদ্যা যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার সঠিক উত্তর হলো উত্তরপ্রদেশ সরকার উত্তরপ্রদেশ সরকার শ্রমিক পরিবারের শিশুদেরকে ভালো জীবিকা প্রদানের জন্য বন্ধুরা অর্থাৎ শ্রমিক পরিবার যে সমস্ত শিশুরা যারা বর্তমানে কাজের সঙ্গে যুক্ত তাদেরকে শিক্ষিত করে তাদেরকে ভালো জীবিকা প্রদানের জন্য উত্তরপ্রদেশ সরকার বাল শ্রমিক বিদ্যা যোজনা চালু করেছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ বর্তমানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল হলেন আনন্দীবেন পাটেল পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কৃষক দুর্ঘটনা যোজনা চালু করেছে সঠিক উত্তর হলো উত্তরপ্রদেশ সরকার বন্ধুরা কৃষক দুর্ঘটনা যোজনা অর্থাৎ কোন কৃষকের যদি কোনো তিনি চাষ করতে গিয়ে মারা যায় বা চাষ করতে গিয়ে কোনো একটি অঙ্গ বিকলঙ্গ হয়ে যায় সেক্ষেত্রে কী করবে সরকার কিছু বিমা প্রদান করবে সেই কৃষক পরিবারকে কিছু অর্থের সহায়তা প্রদান করবে এই যোজনার নাম কি মুখ্যমন্ত্রী কৃষক দুর্ঘটনা যোজনা চালু করল উত্তরপ্রদেশ রাজ্য সরকার খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার একটু খেলো একটু পরও যোজনা চালু করেছে সঠিক উত্তর হলো ত্রিপুরা রাজ্য সরকার এই কোভিড নাইন্টিন অবস্থা লকডাউনের সময় ছাত্রদেরকে পড়াশোনার মধ্যে রাখার জন্য তাদেরকে পড়াশোনা বা বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য এই যোজনা একটু খেলো একটু পরযোজনা চালু করেছে ত্রিপুরা সরকার বন্ধুরা ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বিপ্লব কুমার দেব এবং রাজ্যপাল হলেন রমেশ বাইশ পরবর্তী প্রশ্ন অরুণোদয় অরুণোদয় যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা অরুণাদয় রাজ্য সরকার চালু করেছে আসাম সরকার দ্বারা অরুণাদয় যোজনা শুরু করা হয়েছে আসাম সরকার দ্বারা এবং এই যোজনা মাধ্যমে মহিলাদেরকে সশক্তিকরণের জন্য মহিলাদেরকে সশক্তিকরণ বা বন্ধুরা তাদেরকে জীবিকা উপার্জনের জন্য এই যোজনা চালু করা হয়েছে এবং তাদেরকে কি করা হবে প্রতি মাসে আটশো তিরিশ টাকা করে দেওয়া হবে মহিলাদেরকে প্রতি মাসে আটশো তিরিশ টাকা করে দেওয়া হবে এই যোজনা মাধ্যমে অরুণোদয় যোজনা কোন সরকার চালু করলো আসাম সরকার পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার হামারা ঘর হামারা বিদ্যালয় যোজনা চালু করেছে সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ সরকার মধ্যপ্রদেশ সরকার সম্প্রতি কোভিড নাইন্টিনের সময় যে সমস্ত শিশুরা পড়াশোনা করতে পারছে না তাদেরকে বাড়িতে বসে পড়াশোনার ব্যবস্থা করা হবে এই যোজনার মাধ্যমে এই যোজনার নাম কি হামারা ঘর হামারা বিদ্যালয় মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানী কোথায় ভোপাল বর্তমানে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজ্যপাল হলেন আনন্দীবেন পাটেল পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার পড়াই তুহার পাড়া যোজনা চালু করেছে সঠিক উত্তর হলো ছত্তিশগড় সরকার ছত্রিশগড় সরকার শিশুরা যাতে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে তার জন্য পড়াই তুহার পাড়ার যোজনা শুরু করল ছত্তিশগড় সরকার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে ভূপেশ বাঘেল এবং ছত্তিশগড়ের রাজ্যপাল হলো অনুসূয়া উইকি পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কিষান সহায় যোজনা চালু করেছে সঠিক উত্তর হল গুজরাট সরকার গুজরাট রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কিষাণ সহায় যোজনা চালু করেছে এবং এই যোজনার উদ্দেশ্য কি যে প্রকৃতির কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে বন্ধুরা যেমন আমফান বা বিভিন্ন ঝড় বৃষ্টি বন্যার কারণে যদি কৃষকদের কোনো ক্ষতি হয় তার জন্য এই সরকার মুখ্যমন্ত্রী কৃষক সহায় যোজনা মাধ্যমে কৃষকদের কি হবে আর্থিক সহায়তা প্রদান করা হবে কে চালু করলো গুজরাট সরকার গুজরাটের রাজধানী কোথায় গান্ধীনগর বর্তমানে মুখ্যমন্ত্রী বিজুভাই বালা এবং রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার এক সংকল্প বয়স্কদের নামে অভিযান যোজনা চালু করেছে বন্ধুরা সঠিক উত্তর হল মধ্যপ্রদেশ সরকার মধ্যপ্রদেশ সরকার এই যোজনা চালু করেছে তার কারণ কোভিড নাইন্টিনের সময় বয়স্ক মানুষদেরকে সহায়তার জন্য তাদেরকে সহায়তা করার জন্য মধ্যপ্রদেশ সরকার এক সংকল্প বয়স্ককে নাম খুব গুরুত্বপূর্ণ চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার ইন্দিরা বন মিতান যোজনা চালু করেছে সঠিক উত্তর হবে বন্ধুরা ছত্রিশগড় সরকার ছত্তিশগড় সরকার ইন্দিরা বন মিতান যোজনা চালু করেছে বন্ধুরা এই কারণ কি রাজ্যের আদিবাসীদের সম্প্রদায়কে আত্মনির্ভর করার জন্য রাজ্য আদিবাসী সম্প্রদায়কে আত্মনির্ভর করার জন্য ইন্দিরা বন যোজনা চালু করেছে ছত্তিশগড় সরকার পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার ইওলো চেন যোজনা চালু করেছে বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ ইওলো চেন যোজনা চালু করেছে নাগাল্যান্ড সরকার তাই বন্ধুরা তোমরা অবশ্য মাথায় রেখো ইওলো চেন যোজনা শুরু করেছে নাগাল্যান্ড সরকার কেন চালু করলো না স্থানীয় ব্যবসা স্থানীয় ব্যবসা বাণিজ্যকে বাড়ানোর জন্য এই যোজনা চালু করেছে নাগাল্যান্ড সরকার ইওলো চেন যোজনা নাগাল্যান্ড রাজধানী কোহিমা এ বর্তমানে মুখ্যমন্ত্রী আর এন রবি পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার দিদি বাহন যোজনা চালু করেছে দিদি বাহন সেবা যোজনা সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ সরকার দিদি বাহন সেবা যোজনা চালু করেছে তার কারণ গ্রামীণ মহিলাদের যাতে সুস্থভাবে ডেলিভারি হয় বন্ধুরা আসলে এই যোজনা চালু করা আছে যে সমস্ত গর্ভবতী মহিলা তাদের সুস্থভাবে ডেলিভারি বা সময় মতো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এই যোজনা চালু করা হয়েছে এছাড়া বিভিন্ন এমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে এই যোজনার মাধ্যমে সুবিধা ভোগ করা যাবে সঠিক উত্তর হল মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল বর্তমানে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজ্যপাল হলেন আনন্দিবেন পাটেল পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার গোধন ন্যায় যোজনা চালু করেছে সঠিক উত্তর হলো ছত্তিশগড় সরকার গোধন ন্যায় যোজনা বন্ধুরা এই যোজনার মাধ্যমে সরকার গোবর থেকে জৈব সার নির্মাণের জন্য এই যোজনা চালু করা হয়েছে গোবর থেকে জৈব সার নির্মাণের জন্য খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন দেখেনি ইন্দিরা রসই যোজনা ইন্দিরা রসই যোজনা শুরু করল রাজস্থান সরকার দ্বারা এবং এই যোজনার মাধ্যমে গরিবদেরকে অতি সস্তায় পুষ্টিগত খাদ্য পরিবেশন করা হবে অতি সস্তাতে পুষ্টিগত পরিবেশন খাদ্য পরিবেশন করা হবে ইন্দিরা রসই যোজনার মাধ্যমে পরবর্তী প্রশ্ন বন্ধুরা কোন রাজ্য সরকার জগন্নাথ চড্ডাডু যোজনা চালু করেছে সঠিক উত্তর হল অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্যের টেলার ওয়াশারম্যান এদের সবাইদের আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং কত টাকা বন্ধুরা প্রতি বছর দশ হাজার টাকা করে প্রদান করা হবে কোন যোজনার মাধ্যমে জগন্নাথ চোডাডু যোজনার মাধ্যমে কোন সরকার চালু করলো অন্ধ্রপ্রদেশ সরকার তোমরা অবশ্যই মাথায় রাখো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ যোজনা আমরা আলোচনা করছি তো পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার মি অন্নপূর্ণা প্যাহেল যোজনা চালু করেছে সঠিক উত্তর হল মহারাষ্ট্র সরকার মহারাষ্ট্র সরকার মি অন্নপূর্ণা প্যাহেল যোজনা চালু করেছে তার কারণ কৃষক সম্প্রদায়ের আয় স্থায়ী করানোর জন্য বন্ধুরা মি অন্নপূর্ণা প্যাহেল যোজনা শুরু করেছে পরবর্তী প্রশ্ন বন্ধুরা আলোচনা করে কোন রাজ্য সরকার ওয়াই পেনশন যোজনা চালু করেছে ওয়াই পেনশন কনুকা যোজনা সঠিক উত্তর বন্ধুরা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্যের পেনশনপ্রাপ্ত লোকেদের সহায়তা করার জন্য এবং পেনশন সম্পর্কিত যে সমস্ত সমস্যা তাদের সমস্যা সমাধানের জন্য এই ওয়াইএসআর পেনশন কনুকা যোজনা চালু করল অন্ধ্রপ্রদেশ সরকার অন্ধ্রপ্রদেশের কে রয়েছে ওয়াই এস জগনমোহন রেড্ডি এবং রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচন্দন এবং বন্ধুরা আজকে শেষ প্রশ্ন কোন রাজ্য সরকার মো প্রতিভা প্রতিযোগিতা চালু করেছে সঠিক উত্তর হলো ওড়িশা সরকার মো প্রতিভা প্রতিযোগিতা এবং বন্ধুরা এই প্রতিযোগিতা অনলাইনের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু করা হলো ওড়িশা সরকার দ্বারা বন্ধুরা আমরা আগেই আলোচনা করেছি ওড়িশা রাজধানী কোথায় দিশপুর এবং বন্ধুরা ওড়িশার রাজধানী ভুবনেশ্বর এবং ওড়িশার মুখ্যমন্ত্রী কে রয়েছেন বন্ধুরা মুখ্যমন্ত্রী হলেন নবীন পট্টনায়ক এবং রাজ্যপাল হলেন গণেশী লাল বন্ধুরা এই ছিল আজকের বাছাই করা পঁচিশটি গুরুত্বপূর্ণ যোজনা আমরা আলোচনা করলাম আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দিও তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জি এবং এভাবেই টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ